ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। আচ্ছা, মহাভারতের বন পর্বে শাকান্ন নিয়ে একটা গপ্প আছে, আপনারা তো সবাই জানেন। ইতিহাস বলে খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের শাকের ব্যবহার সেই প্রাচীনকাল থেকে, আর স্বাদের জন্য হোক কিংবা স্বাস্থ্যের জন্য, পালং শাকের জুড়ি মেলা ভার। তাই তো আজ আপনাদের সঙ্গে গপ্প করব শাকের রাজা পালং শাকের গুণাগুণ নিয়ে। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবারদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিহাস বলে পালং শাকের আগমন নেপাল থেকে চীনে, তারপরে ধীরে ধীরে পৃথিবীর প্রায় সর্বত্র এর চাষ শুরু হয়। আচ্ছা, পালং শাকের পুষ্টিগুণ আপনাদের নিশ্চয়ই জানা আছে, আমি একবার মনে করিয়ে দিই। 100 গ্রাম কাঁচা পালং শাকের নিউট্রিশন ভ্যালু হচ্ছে 23 ক্যালোরি, কার্বোহাইড্রেট 3.6 গ্রাম, ফাইবার 2.2 গ্রাম, ফ্যাট 0.4 গ্রাম, প্রোটিন 2.2 গ্রাম, আর ভিটামিন আর মিনারেলস একদম পরিপূর্ণ হচ্ছে পালং শাক। ভিটামিন এ 469 মিউগ্রাম, বিটা ক্যারোটিন 5626 মিউগ্রাম, লিউটিন এবং জিয়াজ্যান্থিন 12198 মিউগ্রাম, কোলেস্টেরল নেই, ভিটামিন ডি নেই, ওলেট বা ভিটামিন বি 9 194 মিউগ্রাম, ভিটামিন সি 28 মিলিগ্রাম, ভিটামিন ই 2 মিলিগ্রাম, ভিটামিন কে 1 483 মিউগ্রাম। এছাড়া মিনারেলসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোডিয়াম 79 মিলিগ্রাম, পটাশিয়াম 558 মিলিগ্রাম, ক্যালসিয়াম 99 মিলিগ্রাম, আয়রন 2.7 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম কিন্তু যথেষ্ট আছে 79 মিলিগ্রাম, আর রান্না করার পরে তার পরিমাণ হয়ে যায় 157 মিলিগ্রাম। বলা যায় পুষ্টির খনি হচ্ছে পালং শাক। ম্যাগনেশিয়াম যুক্ত তাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, পটাশিয়াম যথেষ্ট পরিমাণে পালং শাকে থাকে তাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের ক্ষেত্রে পটাশিয়ামের যথেষ্ট বড় ভূমিকা আছে। রক্তের WBC অর্থাৎ হোয়াইট ব্লাড সেল কর্পাসেলসের সুস্থতা বজায় রেখে সংক্রমণ থেকে রক্ষা করে। বিটা ক্যারোটিন সমৃদ্ধ তাই ক্যাটারাক্ট বা চোখের ছানি প্রতিরোধ করতে পারে। ফলিক অ্যাসিড থাকায় হার্টের সুরক্ষায় অত্যন্ত উপযোগী। ক্যারোটিনয়েড সমৃদ্ধ তাই ব্যথা কমায় এবং ক্যান্সার প্রতিরোধে সহায়তা করতে পারে। কনস্টিপেশন প্রতিরোধ করে। আয়রন সমৃদ্ধ তাই অ্যানিমিয়াতে অত্যন্ত উপকারী। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তাই কোষের ক্ষয় রোধ করে। আচ্ছা, এই চ্যানেলে অ্যান্টি অক্সিডেন্ট কেন প্রয়োজন শরীরের জন্য, এই বিষয়ে একটি ভিডিও আছে, সময় পেলে একটু দেখে নেবেন। ত্বকের অকাল বার্ধক্য রোধ করে। বয়সকে থামিয়ে রাখতে চান, নিয়মিত পালং শাক খাদ্য তালিকায় কিন্তু রাখতেই হবে। এর অ্যান্টি অক্সিডেন্ট ব্রেনকে সতেজ রাখে, কর্মক্ষম রাখে, সুস্থ রাখে। ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু পালং শাক আশীর্বাদ বলা যেতে পারে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে অনবদ্য পালং শাক। ভিটামিন সি সমৃদ্ধ তাই আয়রন শোষণে সাহায্য করে। ইনফ্লামেশন বা প্রদাহ প্রতিরোধ করতে পারে। পালং শাক পুষ্টিকর তাই দীর্ঘ রোগ ভোগের পরে পালং শাকের স্যুপ বিশেষ উপযোগী। পিত্ত প্রকোপ কমায়। হাত পা জ্বালা করে, মাঝে মধ্যে মুখটা কেমন যেন তেতো হয়ে যায়, বমি বমি ভাব হয়, নিয়মিত পালং শাকের স্যুপ বা পালং শাক সেদ্ধ করে খেতেই পারেন। অনেকের ছোট থেকেই নাক মুখ দিয়ে রক্ত পড়ার প্রবণতা থাকে। আগেই বলেছি পালং শাকে যথেষ্ট পরিমাণ ভিটামিন K1 থাকে, তাই এই রক্ত পড়ার প্রবণতাকে কমাতে পারে। অ্যালকালাইন বা ক্ষারীয় গুণ সম্পন্ন হওয়ায় যাদের অ্যাসিডিটির ধাত আছে তারা পরিমিত পরিমাণে পালং শাক খেতেই পারেন। বহুদিনে জমা কফ তরলীকৃত করতে পারে পালং শাকের স্যুপ। আচ্ছা, পালং শাক খাবেন তো জানলেন, কিন্তু কে খাবেন না, কেন খাবেন না, দু চার কথায় বলে নিই। প্রথমত হচ্ছে পালং শাকে যথেষ্ট ভিটামিন কে থাকে যা ব্লাড ক্লটিংয়ে সহায়তা করে। যারা নিয়মিত ব্লাড থিনিং বা রক্ত তরল রাখার ওষুধ খান তাদের পালং শাক খাদ্য তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। কিডনিতে যদি পাথর হওয়ার সম্ভাবনা থাকে তবে পালং শাক না খাওয়াই ভালো। কেন প্রশ্ন উঠছে তো মনে? পালং শাকের অক্সালিক অ্যাসিড কিডনিতে অতিরিক্ত ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হতে পারে কিডনি স্টোন। অতিরিক্ত পালং শাক খেলে পেটে বায়ু জমা, অম্বলের সমস্যা বা কোলাইটিস বাড়তেই পারে। অনেকে বলেন পালং শাক যে কোনো সময় খাওয়া যায়, আমিও বলি তবে রাত্রের দিকে শাক পাতা না খাওয়াই ভালো। কিভাবে খাবেন? পালং শাক সিদ্ধ বা ভাজার সময় জল মেশাবার প্রয়োজন নেই, তবে অতিরিক্ত জল যদি কখনো মেশাতেও হয় তাহলে তা ফেলে দেওয়া যাবে না। কিন্তু অতিরিক্ত জালে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। পাঁচমিশালি সবজিতে পালং শাক মিশিয়ে রান্না করা যেতে পারে, তাহলে তা আরও বেশি পুষ্টিকর হবে। ডালের প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড নেই,
তাই ডালে পালং শাক মিশিয়ে রান্না করলে শরীরের জন্য তা উপকারী। আমার গপ্পটি ফুরলো। গপ্পটা ভালো লাগলে কমেন্ট করবেন কেমন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শান্তি।